আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির পরিস্থিতি ভালোর দিকে আজমাত্র পনেরোশো উনসত্তর জন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে এখন প্রতিদিনই কমছে নতুন করে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা আজ সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে নতুন করে এক হাজার জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শো আটান্ন জন তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে মারা গেছে একজন এখন পর্যন্ত মোট আট হাজার নয়শো আটাত্তর জন করোনায় আক্রান্ত রোগী মারা গিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা গেছে আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে দুই জন এখন পর্যন্ত মোট সাত লক্ষ চার হাজার আটশো জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ফলে বর্তমানে সৌদি আরবে যে সকল রুগী আছে তাদের মধ্য থেকে নয়শো জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে দেখা গেছে এখন প্রতিদিন আক্রান্ত রুগীর সংখ্যা কমছে আর সেই তুলনায় সুস্থ রুগীর সংখ্যা অনেক বাড়ছে তারপরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রবাসী ও নাগরিকদেরকে করোনা ভাইরাস প্রতিরোধের নির্দেশনাসমূহ মেনে চলার জন্য আহ্বান করা হয়েছে এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে